পাগলা আমি বিবির গোলাম, আমি বউ পাগলা আমি বিবির গোলাম। যতই লোকে বলকে ভাই বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখে আছি তাই, সুখে আছি তাই, আমি বউ পাগলা আমি বিবির গোলাম, আমি বউ পাগলা আমি বিবির গোলাম, আমি বউ পাগলা আমি বিবির গোলাম, আমি বউ পাগলা আমি বিবির গোলাম। বিয়ে করেছি প্রেম করে, কিন্তু বিয়েতে দেনাপানা কিছু পাইনি দেখে আমার বাবা ভীষণ রেগে আছে, আমাকে আমার বউকে আমার শ্বশুর বাড়ি যেতে দেয় না। কি করব, কি করে যে বাবার সঙ্গে আমার শ্বশুরের সঙ্গে মিলন ঘটাবো তাই বুঝতে পারছি না। গিন্নি ওয়া গিন্নি, কি গো, কতদিন হয়ে গেল আমি বাড়িতে এসেছি, আজ পর্যন্ত বাপের বাড়ি যেতে পারলাম না, আমাকে একটু বাপের বাড়ি নিয়ে চলো না গো। বাপের বাড়িতে যাবো, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই রে গিন্নি, শালা বাপটার কাছে টাকা পয়সা চলে কিছুই দিচ্ছে না, কি করি বল দেখিনি। আচ্ছা দেখি বাবার কাছে একটু বলি দেখি। তাহলে কি আমি তোমার সঙ্গে থেকে কোনো দিন বাপের বাড়ি যেতে পারবো না? হায় ভগবান, আমার কোন কষ্ট দিলে আমার মামা গো। এই গিন্নি চুপ, কাঁদিস নে, বললাম তো আমি দেখছি। ও বাপ, বাপ, ও বাপ, এই কি হলো অমন সারের মতো চিৎকার করছিস কেন? ও বাপ, তোমার বৌমা বইলি তো। কি বলেছো? মানে অনেকদিন হয়েছে এসেছ তো, একটু বাপের বাড়ি যাবে, কাটা টাকা দাও না বাপ। খবরদার, ওই বাড়িতে যাওয়ার কথা একদম বলবি না, বৌমা তো দূরের কথা, তুই ওই বাড়ি যেতে যেতে পারবি না। হ্যাঁ, আমার সরল সহজ ছেলে পেয়ে একবার বিনে পয়সায় মেয়েটাকে গোছিয়ে দিল, যতদিনে আমার আশা তো মানে পণ না দেবে ততদিন তোকে এই বাড়ি থেকে যেতে দেবো না, কথাটা যেন মাথায় থাকে। আমি কার পাল্লায় পড়লাম গো, এখন আমার কি হবে গো? আচ্ছা না, আমার বিয়াই গোবিন্দ ওর একটা সাইকেল, ওই সাইকেলটা নিয়ে চলে যাব, তোর বাপের কাছে দেখা করে আসবো, তারপর দেখ কি দিয়ে কি করি। চল ভিতরে চল, দুটো খেতে দিবি। ঠিক আছে চলো। তাই তো, মেয়েটা যে গেল কতদিন হয়ে গেল, আজ পর্যন্ত মেয়েটাকে আনতে পারলাম না। হ্যাঁ, ছেলেটার বাবা এত বদমাশ, হ্যাঁ আমার মেয়েটাকেও আসতে দেয় না, জামাইটাকেও আসতে দেয় না, কি যে করি। শ্বশুর বাবা গো, ও শ্বশুর বাবা আমার সারে সর্বনাশ হয়ে গিয়েছে গো, ও শ্বশুর বাবা গো। কি ব্যাপার বাবা, হঠাৎ কান্নাকাটি করছে কেন, কি হয়েছে? আমার সারে সর্বনাশ হয়ে গিয়েছে গো, ও শ্বশুর বাবা গো। আরে কান্না বন্ধ করো, কি হয়েছে সেটা বলবি তো। আজি সকালবেলা আমার বাপ চা খেতে খেতে চায়ের গ্লাসের মধ্যে ডুবে মরে গিয়েছে গো, ও শ্বশুর বাবা গো। কি বললে বাবা? আরে চায়ের গ্লাসের মধ্যে কি করে ডুবে? না মানে ওই গলায় চা আটকে গিয়েছে, গরম চা গলায় বেঁধে গিয়েছে গো, এখন আমি কি করবো গো। আচ্ছা বাবা কেঁদো না কেঁদো না, শোনো বাবা, মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকে না, মরে যখন গেছে তার এখন শেষকৃত্য করাটা করতে হবে, যাতে ভালোভাবে শেষ কার্যটা হয়। তুমি চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি চলে যাও, আমি
একটু পরে আসছি, কেমন দেখি কিছু টাকা পয়সা জোগাড় করতে পারি কিনা। হ্যাঁ, হাতে তো পয়সা করে তেমন নেই। ঠিক আছে বাপ, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসবেন, আমি গেলাম। হ্যাঁ বাবা, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। কী করবো, বিয়েটা হঠাৎ করে মরে গেল, শত্রুতার করবো কার সঙ্গে, যদি বেঁচেই না থাকে। এখন আর রাগ করে থাকা যাবে না, তার মরা মুখটা তো অন্তত দেখতে হবে। যাই, কিছু টাকার পয়সার ব্যবস্থা করে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই। খোকা, এই খোকা কোথায় গেল? বৌমা, কি বাবা, খোকা কোথায় গেল? তা তো জানি না, ও তো খাওয়া দাওয়া করে কোথায় গেল আমাকে তো বলে যায়নি। আমার কি সর্বনাশ হইল গো, ও বাপ বাপ গো। দেখেছো, আরে কান্না করতে করতে কোথেকে আসলো, আর কি হয়েছে, কাঁদছিস কেন? ও বাপ সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে বাবা, তুমি আর কার সঙ্গে শত্রুতা করবে গো বাপ? আমার শ্বশুর খবর হয়ে গিয়েছে। কি খবর হয়েছে? সকালবেলা সিঙ্গারা খেতে খেতে সিঙ্গারের মধ্যে ঢুকে গিয়েছে গো। কি, সিঙ্গারের মধ্যে ঢুকে গেছে? তার মানে? না মানে ওই গলার মধ্যে সিঙ্গারা আটকে একবার দাঁত ফিটকি দিয়ে মরে গিয়েছে। কি, আমার বাবা মরে গেছে? ও বাবা বাবা গো, আমার কি সর্বনাশ হলো গো, ও বাবা বাবা গো। ওয়াগিন্নি তুই কাঁদিস না গো, তুই একটু চুপ কর গো। ও গো, আমি এখন কাকে বাবা বলে ডাকবো গো? ওয়াগিন্নি আমি তো আছি গো, আমাকেই না হয় বাবা ডাকিস গো। কি, না আমাকে না, আমার বাবাকে, আমার বাবাকে তুই বাবা বলে ডাকিস গিন্নি। চুপ কর গিন্নি, চুপ কর। ও বাবা, এখন আমি কি করবো? হ্যাঁ, তাই তো, হঠাৎ করে বিয়েটা মরে গেল। এক কাজ কর, আমি যাচ্ছি, তুই বৌমাকে নিয়ে আয়, কেমন? আর রাগ করে থাকা যাবে না, মরে যখন গেছে আর রাগ করে কি করব। যাই, তার শেষ দেখাটা একটু দেখে আসি। হ্যাঁ, আচ্ছা যা বা। আমার কি সর্বনাশ হলো গো? এই কিন্নি চুপ কর, চুপ কর, তোর বাপের কিচ্ছু হয়নি। হ্যাঁ, কিছু হয়নি মানে? না, একটা চাল চেলেছি, মিথ্যা কথা বলেছি। কি মিথ্যা কথা? আমি তোর বাপকে গিয়ে বলিস হচ্ছি আমার বাপ মরে গিয়েছে। আমার বাপকে এসে বললাম আমার শ্বশুর মরে গিয়েছে। এবার দেখ রাস্তার মধ্যে দুজনে কি কাণ্ড ঘটায়, চল আমরা পিছনে পিছনে যাই। হে তাই, আচ্ছা চলো দেখি যাই। না যাই, বিয়েটাকে একটু শেষ দেখা দেখেই আসি। কিন্তু অন্ধকার হয়ে আসছে চতুর্থী, রাস্তাঘাটে শিয়াল কুকুরের ভয়, একটা লাঠি নিয়ে নি, তারপরে যাই, হাঁটতে হাঁটতে চলে যাই। তাই তো, হঠাৎ করে বিয়েটা মারা গেল। না, এভাবে হঠাৎ করে মরে যাবে ভাবতে পারিনি। চতুর্দিক অন্ধকার হয়ে আসছে, কি করে যাব? হ্যাঁ, একা একা চলে এলাম, এদিকে শিয়ালের ভয় কুকুরের ভয়। এক কাজ করি, একটা লাঠি ভেঙে হাতে নিয়ে নি, তা না হলে যাওয়া যাবে না। যাই, এগিয়ে যাই। যাই দেখি, যাই বিয়েটাকে একটু দেখে আসি। বিয়ে নাকি মারা গেল, এবার কোথেকে এলো? তাই তো, জামাই বলল ওর বাবা মরে গেছে, আবার দেখি লাঠি হাতে এদিকে গিয়ে আসছে। ও, বুঝতে পেরেছি, শালার বিয়াই ভূত হয়ে চলে এসেছে। আমি যে পণের টাকা দাবি করেছিলাম, তাই মরে গিয়ে প্রতিশোধ নেবার জন্য ও লাঠি হাতে ছুটে এসেছে, শালার ভূত। হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন, শালা আমার হাতেও লাঠি আছে, শালার বিয়াই ভূত। তুই আমাকে মারতে এসেছিস, এই দেখ আমার হাতেও কঞ্চি আছে, শালা আমি ভূত না তুই ভূত, শালা আমি ভূত না তুই ভূত, শালা ভূত হয়ে আমাকে মর, শালাকে মর, আ মর, শালাকে মার, মর।
শ্বশুর বাবা থামো, নিজের বাবা থামো, শ্বশুর বাবা থামো, নিজের বাবা থামো, থামো থামো থামো। তোমাদের দুজনের মিলন ঘটাবার জন্য আমি এই চাল চলেছি, তোমরা কেউ মরনি। কি বললি, কি বললি হারামজাদা? হ্যাঁ, তোর শ্বশুর দেখেছিস আমাকে মেরে কি করেছে? আর আপনি যে আমার মেরে আমার মুখটা কাতলা মাছ বাড়িয়ে দিয়েছেন, সেবেলা দেখছেন না? না, আর মারামারি নয়, অনেক হয়েছে। বিয়াইমশাই যখন আমার বাড়ি থেকে রওনা দিয়েছেন, আসুন চলুন আমার বাড়িতে, চলুন খাওয়া দাওয়া করবেন, তারপর খাওয়া দাওয়া করে আপনার জামাই মেয়েকে আপনি সঙ্গে করে নিয়ে আসবেন। কেমন দিলাম দাদারা? ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন, যদি আপনাদের বাবার শ্বশুরের মধ্যে দ্বন্দ্ব লাগে তাহলে এরকম কাণ্ড ঘটাবেন। যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই পিয়ালি পুতুল নাচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে, আর বেশি বেশি করে লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের গল্প পছন্দ। পিয়ালি পুতুল নাচ টিভি নিশ্চয়ই আপনাদের আশা পূর্ণ করবার চেষ্টা করবে। নমস্কার।